চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তো বন্ধুরা, ব্লগ ভিডিও কমেডি ভিডিও দিতে দিতে আমিও বোর হয়ে গেছি, আর তোমরাও এই টাইপের অনেক ভিডিও দেখেছো, তাই ভাবলাম আজকে তোমাদের জন্য নতুন কিছু করা যায়। তাই আমি আর সৌরভ যাচ্ছি আজকে মেমারিতে ডিয়ার চ্যালেঞ্জ করতে। তো চলো মেমারি দেখে তোমাদের দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা মেমারি পৌঁছে গেছি, আর মেমারি এসে আজকে আমি শিবমকে কি ডিয়ার দেবো আর ও আমাকে কি ডিয়ার দেবে, তোমরা সেগুলো দেখতে থাকো। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক, বেশি দেরি করবো না, যা যা হবে সেগুলো তো ভিডিওতে দেখতেই হবে। তো শুধু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখে বিশাল কিছু হতে চলেছে। তো এখন আমরা এই মেমারি স্টেশনে, আর মেমারি স্টেশনে আমি ওকে ডিয়ার দেবো, যেটা হচ্ছে পাবলিক প্লেসে ওকে কান ধরে চারটে ওটবস করতে হবে। তো চলো আমরা লোকেশনে এসে গেছি, এবার ওকে এখানে অডভোস করতে হবে। নেমাই নেমাই কিছু করার নেই, আর ওইদিকে আমি ওইদিকে আমি ওইদিকে ঠিক আছে কমপ্লিট কর, কান ধরে ভালো করে শুরু কর শুরু কর, দেরি করিস না। এইগুলো শুরু কর, দেরি করিস না। নে দেরি করিস না, দেরি করিস না, এবার দেরি করলে ওদিকে নিয়ে যাবো, অসুবিধা নেই। দেখো এইটা করছে তো, আরেকটা কোন এই লোক, কহাঁ সে আতে? তো চলো ফাইনালি ও ডিয়ার কমপ্লিট করেছে, এবার আমাকে কি ডিয়ার দেবে সেটা দেখা যাক। দাঁড়া দাঁড়া, তোর ভাগ্যে কি হবে সেটা তুই দেখতে হবে। তো আমি সৌরভকে দিয়েছি পাবলিক প্লেসে নাচতে হবে রাজা রাজা গানে, তো দেখি সৌরভ কি করে। এই তো সৌরভ চিন্তায় পড়ে গেছে খুব, চলো দেখা যাক ডিয়ারটা কমপ্লিট করতে পারে কি না পারে। আমাকে কান ধরে ওঠবো শুনি, যে ফল তো খারাপই হবে সেটা জানার কথা। ফাইনালি সৌরভ ডিয়ারটা হেরে গেছে, নাচতে পারেনি। বলো বাবা কিছু বলবে? কিছুই বলবো না। এবার আমি ওকে যে ডিয়ার করে দেবো, তোমরা শুধু সেগুলো দেখতে থাকো কি ডিয়ার দিই ওকে, ঠিক আছে? চলো দেখা যাক কাটটা বেশি ক্রাঞ্চি হয়, আরও কাঁপবে মনকে, আছে মানে কি করবো কেউ ভাবতে পারবে না। ওকে আমি মোদককে একটা চ্যালেঞ্জ, সৌরভকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে ওকে কিছু একটা খেতে হবে, খেয়ে টাকা দিতে হবে, না ওখানে গিয়ে বলতে হবে যে আমার কাছে টাকা নেই। তো মারনা তেরে কো ডরনি লাগতা, তো ও কি করে দেখা যাক। চলো এগুলো কি করা সম্ভব? এগুলো একটু বেশি হয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, তোমাদের জন্য সব কিছু। চলো যাওয়া যাক। তো আমরা দোকানে ঢুকে দুটো চিকেন রোল অর্ডার দিয়েছি, আর চিকেন রোল দুটোর প্রাইস হচ্ছে 50 টাকা করে। তো আগে রোল দুটো খাই, তারপর কি হবে তোমাদের সাথে আমরা শেয়ার করছি। ফাইনালি মোদক তো খেয়ে নিয়েছি, এবার কি করে বলবে যে টাকা দেবে না। চলো দেখা যাক। চলো क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। খোপড়ি তোর সালে কা আর বিদি দিদি, আর বলেছি না তোমাকে আমি দিচ্ছি।
আমি যেখানে যাই এক সেকেন্ড পড়তে যাই সকলো কথা চলবে না এখানে পড়তে হবে আমাকে কিস্তি লাগাবো কোটি কিস্তি দে কোটি নিয়ে খাবো নাকি কিস্তি দেবে পেমেন্ট করতে হবে সব জানাই আছে পেমেন্ট তোমার দিতে হবে টাকা নেই তো টাকা নেই বলে তো চলবে না তুমি অর্ডার করলে থেকে টাকা পেমেন্ট করতে হবে দেখো আগে থেকে বলা উচিত ছিল তোমার माफ करना मैं इधर उससे मैं इधर उधर निकल जाता हूँ जब তো ফাইনালি আমি ওর ডেয়ারটা কমপ্লিট করে দিয়েছি। আর কী বলবো, মানে যা ভয় লাগছিলো দাদা যখন ডেকে গেছিলো পুরো পুরো সিরিয়াস, মানে পুরো ওকে আরেকটু হলে পিটিয়ে দিত। মানে দাদার দোকানে জিনিস খেতে ভালো, খুবই খুবই ভালো, বাজে বলবো না। কী আবার চলে আসবে এখানে খেতে আর কি বলবো, আড্ডা মেমারিতে চলে আসবে। ওরকম ব্যবহার করলে যে কেউ উড়ে গিয়ে যাবে, এটা স্বাভাবিক। তো চলো এবার আমি ওকে কি ডেয়ার দিই সেটা দেখা যাক। তো ভাই শিবমের জন্য এবার এটাই হচ্ছে ডেয়ার, যেটা ও এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আর নিজেকে যে আমি পাগল এভাবে বলে ও চেঁচাবে। এগুলো কি এটা করতেই হবে? আমি আবে সালে যে মাফ করনা আমি পাগল। এটা ওর জন্য, এটা ওর জন্য শেষ ডেয়ার। আর মোটামুটি আমাদের আজকে ডেয়ার শেষ করতে হবে, কারণ সন্ধ্যে হলো আর বাড়ি হয়ে যাবে। তো ফাইনালি হ্যাঁ এটা এখনো বাকি আছে মুদকের একটা শাস্তি। হ্যাঁ আমি একটা ডেয়ার কমপ্লিট করতে পারিনি, যেন শাস্তি দেবে। তো কী শাস্তি দেবে সেটা পরে দেখা যাবে, আগে ও ডেয়ারটা কমপ্লিট করতে। চলো দেয়া যাক কী করা যায়। আমি আগে যাই নে সামনে চলো সঙ্গে বল এবার হিন্দিতে না বল বলতে হবে বলি বল আমি তো বলতে বলছি আমি পাগল আমি পাগল আমি পাগল আমি পাগল। আরে কেসে কেসে লোক রেতে আর ইয়া পর আরে করে হয় নি এটা লোকে দেখবে আমি ওটাই চাই। না আমি সামনে যাই তো মোদকের দেওয়া ডেট তো আমি ফাইনালি করে ফেলেছি, আর মোদকের যে শাস্তিটা বাকি ছিল আমার সেটা মোদককে দেওয়া হবে। তো চলো দেখা যাক মোদক করতে পারে কি না। মোদক যা দিবি শাস্তি যখন পেতে হবে করবো। ঠিক আছে চলো। তো মোদককে লঙ্কা দিয়ে পুচকা খাওয়াতে চলে এসছি। তো চলো ওকে লঙ্কা দিয়ে পুচকাটা খাওয়া যাবে আগে। কাকু একটা পুচকাতে লঙ্কা দাও প্রচুর। লঙ্কা কয় লঙ্কা কোনটাই আছে? ওই তো কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছি না ফুচকা। জল দেবেন আগে অন্য কোনো ভিডিও হয়ে গেছে, ঝড় উঠে গেছে, আবার দেখা হচ্ছে।